যুবছাত্র পরিষদ ডিব্রুগড় জেলা সমিতির উদ্যোগত আজি এটি সজাতি দলে অইল ইন্ডিয়ার ক্ষেত্রীয় মুখ্য কার্যালয়ের মুখ্য আবাসী বিষয়াক আজি আমি লগ ধরো। আমার আজি লগ ধরার মূল উদ্দেশ্য আছিল যে অইল ইতিমধ্যে বিভিন্ন খনন আর উৎপাদনের কারণে ব্যক্তিগত কিছু প্রতিষ্ঠানক এই খননের কারণে নিবিদা দিয়ে কাম চলাই যাব কারণে যে ঠিকা আবন্টন করেছে, আমি কিছু ক্ষেত্রে দেখিছো যে এই আমন্ত্রণ লাভ করা ঠিকাসমূহে নীতিবহির্ভূতভাবে খননের কারণে যা এম এম সি ডি সমূহ প্রদান করেছে আর আকো পুনের একটা সাব ঠিকাদার ব্যবস্থা করে তৃতীয় পক্ষক যাম করবর কারণে সুবিধা প্রদান করেছে। এই ক্ষেত্রে আমার যদি যুবছাত্র পরিষদর ডিব্রুগড় জেলা সমিতি আজি আজি উপস্থিত হয়ে মুখ্য আবাসিক বিভাগ এই বিষয়ে তৎকালে ব্যবস্থা তদন্ত করে যখন ঠিকাদারে তৃতীয় পক্ষক নিয়োগ করবর কারণে যে ব্যবস্থা গ্রহণ করেছে তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যবস্থা লবর কারণে আমি আজি স্মারকপত্র প্রদান করেছো। দ্বিতীয়তে এনে ধরনের তৃতীয় পক্ষক যিসমূহ ঠিকা আকৌ পুনৰ দিব কারণে তেওঁলোকে চেষ্টা করার ফলত যিসকল শ্রমিক আর যিসকল কর্মচারী তাত জড়িত হয়ে থাকে কিছু যে প্রাপ্যরপা বঞ্চিত হয় ইয়াত একটা মধ্যভোগী সৃষ্টি হয়। আমি এই মধ্যভোগী ব্যবস্থাটুক আমি বন্ধ করবর কারণে আমি আজ স্মারকপত্র প্রদান করেছো। আর তৃতীয়তে হল যে ধরনের শ্রমিকসকলের সুরক্ষার প্রতি ব্যবস্থা গ্রহণ ধরনের আমি হব আমি ব্যবস্থা গ্রহণ করব আমি নেদেখা আমি দৃষ্টিগোচর হয়েছে। একটা কথা আমি কব লাগবে যে যিসমূহ ঋগত ব্যক্তিগত ঋগত খননের সময়ত যিসমূহ এম্বুলেন্সের ব্যবস্থা করে এই এম্বুলেন্সসমূহ অতি পুতৌজনক আর অতি নিম্নমানের আর তাত কোনো ধরনের স্বাস্থ্যকর্মীর তাত কোনো ধরনের টেকনিশিয়ান আমি দেখবলে নাপাও। যি সময়ত প্রতিটি মুহূর্ততে একটা দুর্ঘটনা আশঙ্কা থাকা একটা অতি বিপদসংকুল অবস্থা তেনে ধরনের চন্দ্র যা গাফিলতি করে যে ধরনের উচিত ব্যবস্থা গ্রহণ করবেন নকরাত আমি খুব প্রকাশ করে এই বিষয়ে আমি মুখ্য আবাসিক বিষয়াক অবগত করার তেনে ধরনের আমি খরতকিয়াকি তদন্ত করে তেনে ধরনের প্রতিষ্ঠানসমূহ আমি ব্যবস্থা গ্রহণ করবর কারণে দাবি জানাইছি। আমি অইল ইন্ডিয়া লিমিটেডক একটা কথা আমি কব বিচারিছো যে এই খনন আর হেই ঋগসমূহত কাম করবর কারণে অইলরপর অতি শীঘ্রে স্থানীয় যুবকসকলক প্রশিক্ষণের ব্যবস্থা করবর কারণে আজি দাবি জানাইছো। আজি বিশেষক আমি ভালেকিটা দাবি লৈ আজি মুখ্য আবাসিক বিষয়াক আমি এটি সজাতি দলে আজি সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করো আর আমি সাত দিনের ভিতর এই গোটেই স্মারকপত্র আমি উত্তর বিচারি মুখ্য আবাসিক বিষয়াক আমি দাবি জানাইছো। অন্যথা আমি এই বিষয়ে যদি কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ নকরে অনাগত দিনত আমি কিন্তু এই বিষয়ত রাজপথত সংগ্রাম চলাব কারণে বাধ্য হম। এই ক্ষেত্রে কিনা সৃষ্টি হবলীয় পরিস্থিতির কারণে কিন্তু অইল ইন্ডিয়া কর্তৃপক্ষ দায়ী হবে। নিউজ 12 অসম নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।